এটা হচ্ছে ব্রিজের দক্ষিণ সাইড। বেশ কয়েকদিন থেকে আবহাওয়া খারাপের কারণে নদীর পানি কিছুটা বৃদ্ধি, মানে বৃষ্টিপাত হওয়ার কারণে, আর খননটা হয়তো বা দিক স্থগিত আছে আকাশের আবহাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে গার্লস স্কুল, কারোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই যে ব্রিজ, এই যে জায়গাটি, এটি হচ্ছে প্রতি শনিবার করে যে সবচেয়ে বড় আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড় হাট গরুর হাট, এই গরুর হাটের পাশে যে নদীর যে এটা অংশ একটা ছিল, চর ছিল, এই চরের মধ্যে মহিষের যে হাট হয়, মানে মহিষ কেনা বেচা হয় এই জায়গাটাতে। তো এটা পানি বৃদ্ধি হওয়ার কারণে হয়তো বা এখন, মানে যদিও বা বসে তবু কম আর কি, নদী খননের পর হয়তো বা বালু বা মাটি দিয়ে ভরাট হবে, তখন হয়তো বা একটু জমজমাট বসবে। তাতে আপাতত নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে জায়গাটাতে পানি জুড়ে আছে অংশে, এবং কিছুটা বালু দেখতে পাচ্ছি আমরা। ওই সাইডে দেখেন যে ক্যারেনগুলো, এগুলো হয়তো বা আজকে কাজ বন্ধ আছে। এপাশে একটা, এপাশে কয়েকটা আছে, বাইকের জন্য দেখা যাচ্ছে না, এবং ড্রেজার মেশিন যেগুলো দিয়ে বালু উত্তোলন করা হয়। আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে ওই সাইডটাতে হয়তো বা বালু উত্তোলন করতেছে, ব্রিজে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন প্রায় বিকাল দিক, ব্রিজে অনেক ইয়াং জেনারেশন, তরুণ অনেকেই আসে আড্ডা দেওয়ার জন্য, কারণ বিকেলের আবহাওয়াটা খুবই ভালো ব্রিজ থেকে। এই যে সূর্য, পরন্ত বিকেল, ব্রিজের পশ্চিম সাইড, সামনে আমতলা মোড়, অনেক ডাক পথ আছে এখানে, শ্যামলী পরিবহন কারল থেকে যায়। এটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে সাইডটা, এটা হচ্ছে কাহারোল থানার যে ওয়ারলেস টাওয়ার, এই টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যেহেতু ফাঁকা একটা জায়গা এই জন্য আমরা হতে পারতেছি। ব্রিজের, সরি, নদীর যে খননের কাজ, এটা কিন্তু প্রায় অনেকটা কাহারোলের ব্রিজের দিকে আগে আসে, কারণ মাঝখানে বর্ষা হওয়ার কারণে ইস্যু ছিল। তো প্রায় আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেক মতামত দিয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওতে, আশা করি এটা তো দিতে পারবো, আপনারা আমাকে ভালোবাসা দেবেন। অনেক ভাই কমেন্টও করেছিলেন যে আসলে ব্রিজের যে ব্রিজটি হলো কাহারোল সেতু, এই ব্রিজের যে নদীটি পুনর্বার নদী, এই নদীর খনন কাজ বর্তমানে কী পর্যায়ে আছে, এটি অনেকে জানতে চাইছিলেন বা ভিডিও চাইছিলেন। তো সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা। নদীতে পানি প্রায় বহমান আছেই, নামতেছে দিনাজপুর দিকে বহমান, কারণ বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি বৃদ্ধি গেছে, এটা আমি বললাম। আর এই পাশে দেখেন এই যে বালুটাতে তুলতেছে, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, দুটা ড্রেজার মেশিন আছে, সরি তিনটা, সামনে একটা তিনটা, এই তিনটা পাইপ সংযোগের মাধ্যমে যে গার্লস স্কুল আমাদের কাহল উপজেলার মধ্যে, কাহল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এই সাইড স্কুলের সাইডে যে ফাঁকা অংশটি অথবা রাস্তার ওই প্রান্ত বা এই পুকুরটাকে দেখতে পাচ্ছেন, এই যে পুকুরটি, এটা ভরাট করবে বালু দিয়ে।
পাইপ সংযোগ আছে। মানে এটা কি কারণে মানে উঁচু হয়েছে অতিরিক্ত নাকি, যেটা আসলে মানুষের জন্য রাস্তা মানুষের মতো বানাইতে হবে হিসাব আছে। এটা যদি আর এক ফুট নিচে হতো তাহলে এটা এত এটা এটা গাড়ি দাঁড়াতে তো পারবে না, মানুষকে বাড়ি ফেলা এমন অবস্থা। তো এ হচ্ছে আমাদের কার্ল ব্রিজ। অনেকে বলতেছে, মতামত দিচ্ছে যে আসলে ব্রিজটি মানে তুলনামূলকভাবে অনেকটা উঁচু, যার কারণে মানে পায়ে যে শক্তি দিয়ে, গায়ের শক্তি দিয়ে পেডেল দিয়ে যে সাইকেলটি তুলবে বা যেগুলো যানবাহন আপাতত এখনও দেখা যায় যে ব্যাটারি চালিত না, অনেক কষ্টকর হয়ে যায়। তারা অনেকে অনেকেই বলতেছে কাহলবাসী আসলে ব্রিজটা অনেক উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে ব্রিজের উত্তর সাইড, আর পাশে হচ্ছে পুরনো যে ব্রিজটি বেলি ব্রিজ লোহার, সেই ব্রিজটি যদিও এটাতে যানবাহন চলাচল কম, তবুও অনেক দেখা যায় যে আসলে একটু যদি জাম লেগে যায় ব্রিজে বা অনেকে ফাঁকা রাস্তায় বা ফাঁকা ব্রিজে চলাচলের জন্য আনন্দবোধ মনে করে, ওরা তারা হচ্ছে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে বা ব্যবহার করে, সেটা পায়ে হেঁটে যেতে পারে, সেটা সাইকেল নিয়ে বা কোনো মালবাহী ভ্যান ট্যান নিয়ে। অনেকে মত পছন্দ যেটা করতেছে যে আসলে ব্রিজটা অনেক উঁচু হয়ে গেছে, আমি যদি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে অনেকটা উঁচু, যেটা কিনা কাহল ব্রিজ থেকে যে কান্তনগর যে রোড যেটা দিয়ে 10 মাইল যাওয়া যায় সে রাস্তাটি অনেক অনেকাংশই অনেকটা উঁচু, যেটা আসলে কষ্টকর। মালবাহী যদি কোনো ভ্যান বা অটো বা কোনো স্টুডেন্ট শিক্ষার্থীরা যদি সাইকেল নিয়ে উঠতে চায় তো সেটা সম্ভব হয় না যদি সে রানিং না থাকে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, এই যে দেখেন এই মালবাহী, এটা আসলে কিন্তু এই ব্রিজ দিয়ে এটা দিয়ে, কারণ যেহেতু শক্তি ইঞ্জিন যেহেতু যখন শক্তি প্রয়োগ হবে তখন এই জ্বালানি খরচ বেশি হবে, অনেকে অনেকে এই সুবিধার্থে ওই যে আগের ব্রিজটি সে ব্রিজটি ব্যবহার করে। এই যে এটা হচ্ছে বীরগঞ্জ যাওয়ার রাস্তা, একটা ঢালু, এটা সম্ভব হয় কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত উঁচু বা অতিরিক্ত ঢালু, যেটার কারণে আসলে অনেকের সম্ভব হয় না ব্রিজে উঠার জন্য। এটা হচ্ছে আগের রাস্তা যখন বৃষ্টি ছিল না, সে দোকানপাটগুলো এগুলো এটা হচ্ছে আগের বেলি ব্রিজ। নদীর কাজ খনন কাজ চলতেছে, জানি না আজকে কী কারণে বন্ধ, যদি কথা বলতে পারতাম তাহলে ভালো হইতো, কিন্তু কথা বলবো কার সাথে, কেউ নাই, ড্রেজার মেশিনের সাথে কেউ নাই, ক্রেনের সাথে কেউ নাই।
এই উত্তর সাইডে দুটো কিরং আছে, যেটা আপাতত কাজ বন্ধ কারণে স্থগিত, অনেকটা পুরো হয়ে গেছে। এটা থেকে আরও উঁচু হবে, আমি নেক্সট আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আইজন একজন যিনি আসলে অনেকের পেশা, অনেকের হয়তো শখের বসে মাছ মারে, দেখেন একটা ছোট্ট একটা বালুচরের মধ্যে বসে মাছ মারতেছে। এই যে দেখেন নতুন বিজে নিচ্ছে একজন, একটা কথা আপনি যদি দেখাই, দেখেন এই ব্রিজের মধ্যে ব্রিজ কিন্তু ইউজ করা হয় আমাদের কাহালের মধ্যে যতগুলো কিছু কিছু দোকান আছে, ব্রয়লারের দোকান এবং আরও বিভিন্ন দোকান, যেগুলো এখানে এসে এই ব্রয়লারের হচ্ছে যে দ্রব্যগুলো যেগুলো আসলে দানা অনেক হাট এখানে কিন্তু ফেলে দেওয়া হয় ব্রিজ থেকে, ব্রিজে লেগে আছে। অনেকে পায়ে হেঁটে আসতেছে শিক্ষার্থী, এগুলো নতুন একটা সাইনবোর্ড সুন্দর করছে, এই যে গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন মন্ত্রণালয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, প্রকল্পের নাম, কাজের নাম, নদীর নাম, টেন্ডার নাম্বার, ঠিকাদার প্রতিষ্ঠান, বাস্তবায়ন কাল, চুক্তির টাকা, পরামর্শ প্রতিষ্ঠান, সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনি কাইন্ডলি একটু ভালো মতো দেখে নিন যে আসলে যে চুক্তিমূলক টাকা সে টাকা অনুযায়ী ব্রিজ হয়েছে কি না, বা কেমন হলে ভালো হইতো, বাসেও আদৌ এই এই টাকা দিয়ে এই কাজ কতটুকু সাফল্যমণ্ডিত, বা ঠিকাদার কতটুকু সাফল্যভাবে কাজটি করছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো শেয়ার করবেন। আমি আশা রাখি যেহেতু ভিডিওতে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি, এই ভিডিওতে ভালোবাসা পাবো, এবং কেমন ভিডিও করলে আপনাদের ভালো হবে সেটা অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।